আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে, তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা? নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে, তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন। এই মাসআলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানি বুঝেন, এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাছের মাথা চষে। তো এবার ওই বেচারা কই মাছের মাথা চষা বুঝেন নাই, মানে বিরক্ত আর কি। সে এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি, পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা কাহিল হয়ে যাবে, কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে, তখন তার নামাজের অবস্থা কাহিল হবে না। আমরা অনেকে জানি না এই মাসআলাটা। আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন, তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান, কোনো অসুবিধা নেই, আপনারা কেউ বসে থাকতে বলে নেই। আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা উত্তম সওয়াবের কাজ, অন্যদেরকে সহায়তা করলেন। কিন্তু আপনি বসে থেকে ওই বেচারার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন, এটা উচিত না। আরেকটা পদ্ধতি আছে, সেটাও জায়েজ, সেটা হলো নামাজ একজনে পড়ছে, আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন, কথার কথা জামাত দাঁড়ায় গেছে, এখন একজনের সুন্নত পড়তেছে, এখন শেষের দিকে আছে, তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে, ডানে বামে মুসল্লি ফিল আপ হয়ে গেছে, তা আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হয় সুউদ, আর আগেরটাকে বলা হয় নজুল, অর্থাৎ বরাবর সামনে ওঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া, দুটো জায়েজ আছে। যেটা নিষেধ হাদিসে সেটা হলো মুরুর। মুরুর কোনটা? ক্রস, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। নামাজ পড়তেছে একজন, আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন, এটা হলো নাজায়েজ। তাহলে পদ্ধতি তিনটা হলো, বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে, পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে, কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই। এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায়, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করছেন সে যেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয়, তারে রীতিমতো থামায় দেয়। মসজিদে নববীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে যেরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে, সেরকম হাত বাইর করে দিছে, তো হাত বাইর করার পরেও ওই লোকটা থামে নাই, সে তাও যাইতে নিছে। এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোচড় দিল আর কি, লোকটারে ফালাই দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি, ওই বেচারা পরে অন্যদিকে ঘুরে গেছে। তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই, যে তারপরেও যাওয়ার চেষ্টা করে, আছে না নাই? এটা করা উচিত না।